হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের আপকামিং প্রাইমারি টেট পরীক্ষায় তোমরা কীভাবে তোমাদের ওএমআর শিট পূরণ করবে এবং ওএমআর শিট পূরণ করতে গেলে কোন কোন বিষয়গুলোর দিকে খুব গুরুত্বপূর্ণভাবে নজর রাখতে হবে, সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফ্রেন্ডস দেখো, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একটি সিম্পল ওএমআর শিট আমি রেখেছি। তো যদিও এবার 2022 সালের টেট পরীক্ষার ওএমআর শিট একটু চেঞ্জ হতে পারে, আবার নাও হতে পারে, ঠিক যদি চেঞ্জও হয় এইরকমই ওএমআর শিট কিন্তু তোমরা পাবে। তো ফ্রেন্ডস, ওএমআর শিট পাওয়ার পর তোমরা সর্বপ্রথম যে বিষয়টা নজর রাখবে ওএমআর শিটের নাম্বার। ওএমআর শিটে কিন্তু অবশ্যই একটা করে নাম্বার থাকবে, প্রত্যেকের ওএমআর শিট আলাদা আলাদা হবে এবং সেক্ষেত্রে নম্বরটাও কিন্তু আলাদা আলাদা হবে। তো প্রথমেই তোমরা তোমাদের নম্বরটা চেক করে নেবে এবং তারপরে যে বিষয়টা তোমরা দেখবে, ওএমআর শিটের পিছনে আরেকটি ওএমআর শিট থাকবে। তো সেই ওএমআর শিটটি আছে কি নাই সেই বিষয়টা অবশ্যই দেখবে, কারণ তোমাদের যে ওএমআর শিটে তোমরা মার্ক করবে সেই ওএমআর শিট কিন্তু পরীক্ষা দেওয়ার পর যখন তোমাদের পরীক্ষার নাম্বারগুলো তারা যাচাই করবে সেই ওএমআর শিটটাকে বাদ দিয়ে পরের যে ওএমআর শিট থাকে সেটাই কিন্তু তারা মেশিনে দেয় এবং সেই মেশিন কিন্তু সেই ওএমআর শিটটাই কাউন্ট করে। তো অবশ্যই নজর রাখবে প্রত্যেকের হাতে যেন দুটো করে ওএমআর শিট অবশ্যই থাকে। তো ওএমআর শিটটা যদি আছে কোনোভাবে আলাদা করার চেষ্টা করবে না, যদি তোমরা সেই ওএমআর শিটটাকে আলাদা করার চেষ্টা করো তাহলে এমনটা হতে পারে যখন তোমরা একটা কোনো নম্বরের উপর গোল দাগ দিচ্ছ তো ওএমআর শিটটি আলাদা হওয়ার কারণে এদিক ওদিক যদি যায় তাহলে সেই দাগটা কিন্তু সঠিক জায়গায় যথাযথ স্থানে পড়বে না। তো এই দুটো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই নজর রাখবে ওএমআর শিটটা যখন তোমরা হাতে পাবে। তো ফ্রেন্ডস, এর পরবর্তী তোমরা যে বিষয়টা দেখবে, ওএমআর শিট নেওয়ার পর যে ওএমআর শিটের যে নাম্বার এবং প্রত্যেকটা ঘর ঠিকঠাক আছে কি না সেটা একবার দেখে নেবে, যেহেতু অনেক সময় এগুলোকে প্রিন্ট আউট করে বের করে সেক্ষেত্রে বিভিন্ন সময় কিছু মিস্টেক হয়েও যায়। তো অবশ্যই এগুলোকে চেক করে নেবে, যদি এরকম কোনো সমস্যায় পড়ো প্রথম দিকে তাহলে অবশ্যই সাথে সাথে এক্সাম হল পরিদর্শনকারী যে স্যার থাকবে সেই স্যার বা ম্যামদের সাথে তোমরা কথা বলে নিবে। তো ফ্রেন্ডস, এখন আমরা দেখব ওএমআর শিট তোমরা কীভাবে ফিল আপ করবে। তো আমি আশা রাখছি এই বিষয়গুলো তোমাদের অজানা না, এবং যারা জানো আর একটু ভালো করে জেনে নাও, এবং যারা জানো না প্রথম থেকে দেখো। তুমি থাকবে রোল নাম্বার, তারপরে সেন্টার কোড, 3 নম্বর বুকলেট সিরিয়াল নাম্বার, এবং 4 নম্বর ক্যান্ডিডেট নেম। এছাড়াও ওএমআর শিট যে নাম্বার, সেই ওএমআর শিটের নাম্বার পূর্বে বললাম সেই নাম্বারটা অবশ্যই লাগবে। এক্ষেত্রে তোমাদের আরও কয়েকটি বিষয় একটু জেনে নাও। প্রথমে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা, তারপরে জেন্ডার কী সেটা, এরপর 6 নম্বর রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং 7 নম্বর রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ফ্রেন্ডস, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের যাদের বাংলা থাকবে অবশ্যই বাংলার ঘরে গোলমার্ক করবে, যাদের ইংরেজি থাকবে অবশ্যই ইংরেজির ঘরে গোলমার্ক করবে, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যার যেটা থাকবে অবশ্যই সেখানে তোমরা গোলমার্ক করবে। তো ফ্রেন্ডস, অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ছোট্ট একটা আশা, তোমরা প্রত্যেকেই এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকেও একটু জানার এবং দেখার সুযোগ করে দিবে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আসলে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, তোমরা যারা আপকামিং WB টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশন যাতে ভালো হয় সেজন্য আমি 3টি বিষয়ের উপর তোমাদেরকে কন্টিনিউ ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। তো তোমরা যারা নতুন আসলে অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে, তোমাদের সুবিধার জন্য প্লেলিস্ট তৈরি করে রেখেছি। তো যে 3টি বিষয়ের উপর তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি, বাংলা ভাষা এবং সাহিত্য, শিশুশিক্ষা এবং মনস্তত্ত্ব এবং পরিবেশ বিজ্ঞান, তো 3টি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অবশ্যই অবশ্যই দেখে নিবে এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে। তো ফ্রেন্ডস, এখন যেটা বিষয় বলবো যে বুকলেট সিরিয়াল নাম্বারটা কী। তো ফ্রেন্ডস, তোমাদের যখন কোশ্চেন্স পেপার দিবে সেই কোশ্চেন্স পেপারের উপরে একটা নাম্বার থাকে, সেটাই হচ্ছে বুকলেট সিরিয়াল নাম্বার, এবং তোমাদের ওএমআর শিটে যে নাম্বারটা থাকে সেটা আলাদা নাম্বার। তো ওএমআর শিটের ঘরে ওএমআর শিটের নাম্বারটা বসাবে এবং বুকলেট সিরিয়াল নাম্বার যখন তোমরা কোশ্চেন্স পেপারটা পাবে সেখানে যে নাম্বারটা থাকবে সেই নম্বরটা তোমরা এই ঘরে ফিল আপ করবে। তো কীভাবে ফিল আপ করতে হয় আশা রাখছি প্রত্যেকেই জানো, 1 2 3 করে যদি থাকে, যদিও আমি একটু পরে তোমাদেরকে
একটি ডেমো অবশ্যই দেখাবো। তো সেভাবে কিন্তু তোমরা প্রথমে উপরে নামগুলো লিখবে, তারপরে নিচে সেই সাথে উপরে যে সংখ্যাটা লিখবে নিচে সেই সংখ্যাটাই কিন্তু গোলমার্ক করবে। তো ফ্রেন্ডস, এখন মেইন যেটা তোমাদের বিষয় যে কোনো ক্ষেত্রে যদি তোমাদের ভুল হয়ে যায়, ধরুন কথার কথা এখানে রয়েছে এক, কিন্তু সেক্ষেত্রে তোমাদের ভুল হতেও পারে যে এক গোলমার্ক না করে তোমরা দুই তিন বা চারের ঘরে কেউ গোলমার্ক করলে, তো সেক্ষেত্রে তোমরা সাথে সাথে এক্সাম হলে যে স্যার বা ম্যাম থাকবে তাদের সাথে কথা বলে নিবে, তারা যে ইনস্ট্রাকশন তোমাদেরকে প্রদান করবে সেভাবেই তোমরা কাজ করবে। অযথা তোমরা এই যে এক একের জায়গায় দুই বা তিন গোলমার্ক করলে সেটাকে কাটা দিয়ে উপরে এককে গোলমার্ক করলে সেটা কিন্তু তোমাদের এতদিনের যে সাধনা এতদিনের যে পরিশ্রম সেটা কিন্তু সম্পূর্ণ বিফলে যেতে পারে। কারণ ওএমআর শিটে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি তোমরা একটির জায়গায় দুটি অপশন গোলদাগ দাও বা একটি কেটে আরেকটিকে গোলদাগ দাও সেক্ষেত্রে তোমাদের ওই নম্বরটাই কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো সেগুলো অবশ্যই তোমরা নজর রাখবে, কোনো রকমের ভুল করবে না, তো আগে মনোযোগ সহকারে তোমাদের এই যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমরা ফিল আপ করবে। এরপরে আসছি তোমাদের যেগুলো নম্বর, প্রত্যেকেই জানো 150 নম্বরের পরীক্ষা হবে। এইভাবেই কিন্তু তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া থাকবে, প্রথমে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের ইংরেজি যেটা হবে পরীক্ষা, এবং তারপরে রয়েছে ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্ট স্টাডিজ। এই রকম করে তোমাদের 5টি বিষয় থাকবে আলাদা আলাদা 30টি ঘর, এবং সেই 30টি ঘরে তোমাদের সঠিক গোলদাগ দিতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা একটা কাজ করবে, এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, তোমরা বাড়িতে বসে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। যদি প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের অনেকটা উপকারে আসবে, বাড়িতে বসেই তোমরা এই যে ঘরগুলো রয়েছে ঘরগুলোকে বসে বসে বাড়িতে দু একবার প্র্যাকটিস করবে, তাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনো রকম সমস্যা হবে না। তো ফ্রেন্ডস, লাস্টের দিকে যে বিষয়টা রয়েছে দেখো, ডেট অফ এক্সামিনেশনস, তারপরে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তারপরে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। তো যে হল দেখাশোনা করবেন, যে পরিদর্শন করবেন, সেক্ষেত্রে সেই স্যার বা ম্যাম এখানে সিগনেচার করবেন, তোমরা তোমাদের ফুল সিগনেচার সঠিক ঘরে করবে, এবং যে তারিখে তোমরা এক্সাম দিতে যাচ্ছ সেই ডেটটা এখানে তোমরা বসিয়ে দিবে। তো ফ্রেন্ডস, আমি একটি ডেমো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ডেমোটা দেখে নাও। তো দেখো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 2015 সালের টেট পরীক্ষার ওএমআর শিট। তো এটা অনেক আগের পুরনো একটি ওএমআর শিট, কিন্তু বর্তমান আমি আশা রাখছি এইরকম ওএমআর শিট তোমাদের নাও দিতে পারে, চেঞ্জ হতেই পারে। তো সেক্ষেত্রে যেগুলো বিষয় তোমাদেরকে বললাম প্রত্যেকটা বিষয় একই রকম থাকছে, যেভাবে তোমাদেরকে বললাম কীভাবে তোমরা সঠিক জায়গায় ঘরগুলো পূরণ করবে ঠিক সেভাবেই কিন্তু তোমরা যদি ছয় থাকে তাহলে গুনে গুনে তোমরা ছয়ের জায়গায় এসেই কিন্তু সেই ঘরটাকে গোল মার্ক করবে। ফ্রেন্ডস, সর্বশেষ এই কথাটিই বলবো, তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না জানো বা এমনটা হতেও পারে, তোমরা প্রথমে একটি প্রশ্নের উত্তর গোলমার্ক করলে কিন্তু হঠাৎ করে তোমাদের কিছুক্ষণ পরে ওই প্রশ্নটার উত্তর ভুল মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে অপশানটা সি রাইট, কিন্তু তুমি প্রথমে অপশান এটাকে গোলমার্ক করেছো, সেক্ষেত্রে কোনো কিচ্ছু করার দরকার নেই। যদি তুমি সিটাকে কেটে এটাকে গোলদাগ দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই উত্তরটা অবশ্যই বাতিল বলে গণ্য করা হবে। তো অবশ্যই এইরকম ভুল করবে না, আমি এতটুকু তোমাদের কাছ থেকে আশা রাখছি। খুব সাবধানতা অবলম্বন করেই তোমরা এই ঘরগুলো পূরণ করবে। তো ওএমআর শিট সম্পর্কে যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি এই ওএমআর শিটের পিডিএফটা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে দু চার কপি প্রিন্ট আউট করে নিয়ে নিজেরাই বাড়িতে বসে প্র্যাকটিস করবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।